বাংলাদেশ সেই প্রাচীন কাল থেকেই এদেশের মানুষ গবাদি পশু পালন করে চলেছে নিজেদের প্রয়োজনে। নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি এই গবাদি পশুই হয়েছে এদেশের মানুষের জীবিকার আশ্রয়। তাই এই গবাদি পশু হয়ে গেছে এদেশের মানুষের পরম মমতার ধন, অনেকটা নিজ সন্তানের মতোই। কৃষক রমজান আলী প্রায় দুবছর আগে তিনি একটি গাভী কিনেছিলেন শুধুমাত্র নিজেদের দুধের চাহিদা মেটাতে। বছর ঘুরে সেই গাভীটি যখন একটি হৃষ্টপুষ্ট বাছুর প্রসব করে, তখন রমজান আলী স্বপ্ন দেখেন ধীরে ধীরে একটি ডেইরি ফার্ম দেয়ার। কিন্তু এক বছরও লাগেনি তার সে স্বপ্ন ভাঙতে। মাত্র কয়েকদিনের অজানা রোগে ভুগে মারা যায় বাছুরটি। উপজেলা পশু হাসপাতাল তার গ্রাম থেকে দূরে হওয়ায় প্রায় বিনা চিকিৎসায় মারা যায় বাছুরটি। বছর শেষে আবার বাছুর প্রসব করেছে গাভীটি, আর সেই সাথে রমজান আলীও আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন তার নিজের ডেইরি ফার্মে। আর সেই স্বপ্ন তাকে দেখাচ্ছে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ। দ্বিতীয় বাছুরটি জন্ম নেয়ার পর বাছুরটিকে নিয়ে রমজান আলী যখন চিন্তিত, ঠিক তখনই রাস্তা থেকে ভেসে আসা মাইকের কিছু কথায় নজর আটকে যায় তার। ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক। জানতে ও বুঝতে রমজান আলী ছুটে যান সেই মাইকের কাছে। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের স্বেচ্ছাসেবকদের কাছ থেকে জানতে চাইলে তারা ব্র্যাক ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিকের পুরো কার্যক্রম নিয়ে ছাপানো একটি লিফলেট তার হাতে দেয়। এই একটি লিফলেটই রমজান আলীকে আবারও স্বপ্ন দেখার সাহস যোগায়। পরদিন সাজসাজরব হাই স্কুল মাঠে বিশাল স্টল সাজিয়ে বসেছে ব্র্যাক ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক। গ্রামের প্রায় সবাই এসেছে সেখানে তাদের পালিত গবাদি প্রাণী নিয়ে। রমজান আলীও এসেছেন তার গাভী আর বাছুরটি নিয়ে। রমজান আলী সেখানে সুদক্ষ রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসককে তার আগের বাছুরের অকাল মৃত্যুর কথা বলেন। তার গাভীটির দুধ কমে যাচ্ছে ধীরে ধীরে তাও জানান। আরও জানান এই দুটি পশু তার সম্পদ, এদের হারাতে চান না তিনি আর। রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক এই পশু দুটিকে পরীক্ষা করে বিভিন্ন রোগ প্রতিরোধক ইনজেকশন প্রদান করেন আর ভবিষ্যতে রোগ হলে কি কি করতে হবে তার পরামর্শ দেন। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া এই সেবা নিয়ে রমজান আলী শুরু করেন তার ডেইরি ফার্ম করার কাজ। তিনি এখন নির্ভার। তিনি জানেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ তার পাশে আছে। রমজান আলীর পশু দুটি এখন সুস্থ। গাভীটি আরও একটি বাচ্চা প্রসব করেছে, বাছুরটি অনেক বড় হয়ে গেছে। তার এই সুস্থ সবল প্রাণীগুলোকে তিনি ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজকে দেখাতে চান। তাই তিনি আজ এসেছেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ আয়োজিত বাছুর প্রদর্শনীতে। রমজান আলীর মতো অনেকেই এসেছেন সেখানে তাদের পালিত সুস্থ গবাদি প্রাণীগুলো নিয়ে। অনেকে এসেছেন শুধু দেখতে। রমজান আলী শুনেছেন এই সারি সারি সুস্থ গবাদি প্রাণীগুলো থেকে বাছাই করা হবে সেরা বাছুরটি, আর বাছুরের মালিককে দেয়া হবে পুরস্কার। সেই পুরস্কার যে রমজান আলীর ভাগ্যেই জুটে যাবে তাকে তিনি জানতেন। এক সময়ের অসুস্থ বাছুরটি আজ ব্র্যাক ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিকের কল্যাণে বাছুর প্রদর্শনীর সেরা বাছুর। সবাই ঘুরে ঘুরে দেখেন পুরো প্রদর্শনী। দিন শেষে সন্ধ্যা হলে প্রদর্শনীর বড় ছাউনির নিচে বড় পর্দায় শুরু হয় আরেক প্রদর্শনী, তার নাম সুখের খনি। সবাই ঘুরে ঘুরে দেখেন পুরো প্রদর্শনী, দেশের নাম করা অভিনয় শিল্পীদের নিয়ে নির্মিত নাটক সুখের খনি। এক ঘণ্টার এই বিনোদনে আপ্লুত গ্রামবাসী, আপ্লুত রমজান আলীও। এটি একজন রমজান আলীর গল্প। এমন আরও অসংখ্য রমজান আলীর সফলতা আর স্বপ্নপূরণের গল্প বলছে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ তার ব্র্যাক ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক পরিচালনার মাধ্যমে। দেশ জুড়ে 8টি বিভাগে 120টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ও 96টি হেলথ ক্যাম্পের মাধ্যমে ব্র্যাকের সুদক্ষ রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের সাহায্যে প্রায় 2,50,000েরও বেশি গবাদি পশুকে চিকিৎসা দিয়েছে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ। আয়োজন করেছে 20টি বাছুর প্রদর্শনী, যে প্রদর্শনীর মাধ্যমে শুধু দেশ নয় পুরো বিশ্ব জেনেছে কেন গবাদি প্রাণী উৎপাদনে বাংলাদেশ সেরা।